वेलकम बैक टू माय चैनल सिपर्णा मंडल बेंगली ब्लॉगे तुम्हारे जाना स्वागत। आज के चले एक नतून रेसिपी निये पापड़ा माछेर रेसिपी। बांगालीर प्रिय होच्छे जेमनी इलिश चिंगड़ी तेमनी हलो पापड़ा। तो चलो पापड़ार एक रेसिपी तुम्हारे संगे शेयर करिए नि। तो देखो पापड़ा माछटा आमी भालो करे धुए नियेछि, तार उपरे दिए दिएछि नून, दिए दिलाम हलुद, आर देब लंकार गुड़ो, आर देब एक चामच सर्षेर तेल। এইভাবে মাছটাকে আমি ভালোভাবে মশলাটাকে মাখিয়ে নেব। আর সর্ষের তেল দিলাম এই কারণেই, সর্ষের তেল এই কারণেই দেব কারণ যেই মাছের গায়ে আঁশ নেই সেই মাছে একটু সর্ষের তেল দিয়ে ভাজলে তো এটা ফাটে না। কারণ তেলে দিলে তেলে বেশি ফাটতে থাকে এই মাছ। তো এটা আমাদের ঠাকুমার কাছ থেকে শোনা। তো যাই হোক, আমি পুরো মশলাটাকে ভালো করে মাছের গায়ে মাখিয়ে নিলাম। আর কিছুক্ষণের জন্য এই মাছটাকে আমি এরকমভাবে মশলা মাখা অবস্থায় রেখে দেব। তো দেখতেই পাচ্ছ আমি কীরকমভাবে লাগিয়ে নিচ্ছি তেল, মশলাটা যাতে গায়ের মধ্যে থাকে। তো সেইভাবেই আমি এপিটোপিট করে মাছটার গায়ে নুন হলুদ ভালো করে মাখিয়ে নিলাম। নিয়ে এবার কিছুক্ষণের জন্য এটা রেখে দেব। তার মধ্যে আমি কেটে ফেলেছি সবজি। তো সবজি কী দিচ্ছি তোমাদেরকে দেখাই চলো। নিয়ে নিয়েছি এখানে একটা টমেটো, আর নিয়েছি কাঁচা লঙ্কা, আর চারটে হচ্ছে বেগুন নিয়েছি, মানে চারটে কুচি বেগুন, আর একটা ছোট্ট আলু, আর একটু পেঁয়াজ বাটা। তো জাস্ট এইটুকুনি দিয়ে রান্নাটা করব। মানে কি বলবো, বেশি রিচ খাবার মধ্যে যদি এই খাবারটা, তারপরে যদি মানে বেশি অনেক দিন ধরে রিচ খাওয়া হয়ে গেছে তারপরে এই খাবারটা যদি খায় অসাধারণ স্বাদ আর টেস্টও ভালো। তো যাই হোক, বক বক করতে করতে তোমাদের সাথে, কড়াই গরম হয়ে গেছে, তেলও দিয়ে দিয়েছি। তো এই রান্নাটা সর্ষের তেল দিয়ে করলেই বেশি ভালো হবে। তো কড়াই আমার গরম হয়ে গেছে, সর্ষের তেলও দেওয়া হয়ে গেছে, তেলটাও একটু এদিক ওদিক নাড়িয়ে নিই, কারণ তেলটা এদিক ওদিক নাড়িয়ে নিতে হবে কারণ এই কারণেই মাছটা আমি ভালোভাবে ভেজে নেব। আর একটা কথা বলে দিই, পাবদা মাছ একটু হালকাভাবে ভাজতে হয়, বেশি ভাজলে স্বাদ থাকে না। আর মাছটা একসঙ্গে অনেকগুলো দেওয়া যাবে না, দুটো দুটো করে ভাজলেই হয়, যেরকম কড়াইয়ের সাইজ সেরকমভাবে ভাজলেই হয়, নাহলে মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো একটা পিঠ আমার হয়ে গেছে, আর একটা পিঠও আমি দিয়ে দিয়েছি ভাজতে। তো দেখতেই পাচ্ছ মাছটা কিন্তু বেশি ভাজিনি। হ্যাঁ, এইভাবে আমি চার পিস মাছ ভেজে নিয়েছি। তো এই চারটে মাছেরই ঝোল করব। এইবারে কড়াইয়ের তেল গরম আছে, তার মধ্যে দিয়ে দিলাম কালো জিরে, ফোড়ন দিয়ে দিলাম। এবার কালো জিরেটা একটু হালকা ভাজতে দিলাম। এরপরে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আলুগুলোকে। আলুগুলো একটু ভাজা ভাজা হবে, ভাজা ভাজা হলে কি একটু স্বাদ লাগে, কাঁচা কাঁচা থাকলে ভালো লাগে না। তো আলুগুলোকে একটু ভাজতে দেব। কিছুক্ষণ আলুগুলো ভাজার পর এরপরে আমি দিয়ে দেবো হচ্ছে বেগুনগুলোকেও দিয়ে দেবো ভাজতে। তো চলো আলুগুলো একটু ভেজে নিই। মোটামুটি একটু বাদামি কালার হয়ে গেলেই আমি বেগুনগুলো দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ বেগুনগুলোকেও আমি একটু হালকাভাবে ভেজে নেব, বাদামি বাদামি কালার যতক্ষণ না আসছে। তার মধ্যে দিয়ে দিলাম নুন, একটু সামান্য একটু নুন দিলাম, কারণ নুনটা দিলে কি নুনগুলো আলুটা আর বেগুনের মধ্যে ঢুকে যাবে, তো সেই জন্য দিয়ে দিলাম। এরপরে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কাগুলো, ছিঁড়ে রেখেছিলাম সেই কাঁচা লঙ্কাগুলো, কারণ কাঁচা লঙ্কাটা এখন দিলাম কারণ তেলের মধ্যে এটা ভাজবে না, অসাধারণ গন্ধটাও দেবে আর টেস্টটাও ভালো আসে। তো সেই জন্য কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। দেওয়ার পর খানিকক্ষণ এটাকে চাপা দিয়ে ভাজতে দেব। তো দেখো ভাজাও হয়ে গেছে আমার। তো এরপরে আমি দিয়ে দেব যেটা হচ্ছে বেটে পেঁয়াজটা রেখেছিলাম, সামান্য একদম একটার অর্ধেক পেঁয়াজ আমি জাস্ট বেটে রেখেছি, ওই পেঁয়াজটা তেলের ওপরে দিয়ে দিলাম। দিয়ে এটা হালকা নাড়াচাড়া করে নিয়ে যখন পেঁয়াজের গন্ধটা মনে হবে কেটে গেছে তখন আমি এটা ভালো করে আলু আর বেগুনের মধ্যে মিশিয়ে নিলাম। তো তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচিটা, তার মধ্যে এবারে নাড়াতে থাকবো এটা। আর কোনো মশলা দেবো না, জাস্ট পেঁয়াজ বাটাটা দিয়েই আমি করব। এরপরে আমি দিয়ে দেবো হচ্ছে লঙ্কার গুঁড়ো, দেবো অল্প একটু লঙ্কার গুঁড়ো দেবো কারণ এটা বেশিরভাগ কাঁচা লঙ্কাতেই রান্নাটা হবে। আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর সামান্য জিরে গুঁড়ো। তো তিনটেই দেখতেই পাচ্ছ দেওয়া হচ্ছে। আর সামান্য নুনও দিয়ে দিলাম,
কারণ নুনটা তখন অল্প দিয়েছিলাম। তো এইভাবে এই মশলাটাকে দিয়ে এই আলুগুলো আর বেগুনগুলোকে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষা কষা হয়ে গেলে মনে হবে যখন তেল বেরিয়ে গেছে, তো জল ঢেলে দিলাম। তো জলটা দিয়ে এটাকে খানিকক্ষণ আমি ফুটতে দেব আর ভালো করে এটা চাপা দিয়ে দেব, যাতে আলুটা আর বেগুনটা যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি এটাকে চাপা দিয়ে ফুটতে দেব। তো চলো, জল তো দেওয়া হয়ে গেছে, এবার আমি এটাকে ঢাকনা দিয়ে দিই। তো ঢাকনা দেওয়া হয়ে গেছে, এই দেখো এরকমভাবে ফুটছে। ঝোলের কালারটাও দেখো কি মিষ্টি এসছে না, একদম পাতলা ঝোল। তো এর ওপরে আমি মাছটা দিয়ে দিই, কারণ মাছটাও একটু ফুটতে হবে, তবে মাছের গন্ধটা তবে টেস্ট আসবে ঝোলে। তো সামান্য টাইম একটু আমি মাছটাকে একটু ফুটিয়ে নিলাম, দেওয়ার পরে একটু ফুটতে দিই ঝোলটাকে। আর লঙ্কাগুলো যেগুলো আছে না, একটুকুনি খুন্তি দিয়ে দিয়ে, খুন্তির আগা দিয়ে দিয়ে এটাকে ফাটিয়ে দেবো। এমনি তো চেরা আছেই, তো একটু ফাটিয়ে দিলে কি হয়, ঝোলটার টেস্টটা আরও ভালো হয় আর একটু ঝালঝাল মতন হয়। তো যাই হোক, আমার হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দেবো ধনে পাতা কুচি। তো ধনে পাতা পাতাটা আমার দেওয়া হয়ে গেছে, তো সামান্য একটুকুনি আমি ফুটতে দেবো এটাকে। ফুটতে দিলে আমার ঝোল কমপ্লিট হয়ে যাবে। তো চলো তোমাদেরকে দেখাই, দেখো মোটামুটি আমার ঝোল কমপ্লিট হয়েই গেছে। তো চলো ঢেলে নিই এটাকে। তো এই দেখো বাটিতে ঢেলে নিয়েছি আমার পাবদা মাছের বেগুন দিয়ে আলু দিয়ে ঝোল।